নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। ভিডিওটা হচ্ছে বাগান সম্পর্কিত, দেখাচ্ছি আপনাদের। বাগান তো অনেকেই দেখেছেন, অনেক রকম বাগানে নিজেরাও বাগান করে থাকেন বাড়িতে, কিন্তু এই বাগানটা একটা অন্য রকমের বাগান। এই কনসেপ্ট আমাদের দেশে অন্তত কোনোদিনও ছিল না, এখনও মনে হয় না আছে বলে। আমি দেখাচ্ছি কী কনসেপ্ট, ওটা দেখলে পরে বুঝবেন যে কনসেপ্টটা বা আইডিয়াটা কত সুন্দর। আমরা থাকি ক্যানাডার টরন্টোতে, টরন্টোর অন্তর্গত যে মিসিসাগা সিটিতে, আর আজকে আমি দেখাচ্ছি কমিউনিটি গার্ডেনের কথা। কমিউনিটি গার্ডেনের কথা অন্তত যারা আমাদের মতন ভারতবর্ষ বা বাংলাদেশ বা এরকম কোনো দেশ থেকে এসেছেন, তাদের কোনো আইডিয়া আছে বলে আমার মনে হয় না। কমিউনিটি গার্ডেন হচ্ছে যে যে আমি ধরুন যে এলাকায় আছি সেই এলাকায় এরকম একটা জায়গা এরকমভাবে বেড়া দিয়ে সরকার থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং এখানে যে যার মতন প্লট আগে থেকে সরকারের ওয়েবসাইট থেকে, সেই শহরের মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে গিয়ে প্লট নিতে হয়, এবং সেই প্লটে আপনি আপনার ইচ্ছে মতন সবজি বা ভেজিটেবলস সেটাকে আপনি ফলাতে পারেন। সেই সবজি আপনি নিজের জন্য ইউজ করতে পারেন বা আপনার বন্ধুদেরও দিতে পারেন, বা কমিউনিটি সার্ভিং, মানে কমিউনিটি মানে এখানে যে লোকাল ফুড ব্যাংক আছে সেই ফুড ব্যাংকেও আপনার সেই সমস্ত ফলন আপনি ডোনেট করতে পারেন। কী সুন্দর কনসেপ্ট, একবার ভাবুন। যে যেখানে যা জিনিস পুঁতেছে, যে সমস্ত গাছ পুঁতেছে, প্রত্যেকটা দেখুন কত সুন্দর করে ঘেরা আছে, কাঠের জায়গা, আলাদা করে মাটি দিয়েছেন ওনারা, মাটি বাইরে থেকে নিয়ে এসেছেন, সেই মাটি দিয়ে সমস্ত প্রফেশনালদের মতন সমস্ত কিছু ঘিরে তৈরি করেছেন। এদিকে দেখুন লেটাস আছে, লেটাস আছে, এদিকে দেখুন লেটাস আছে, এদিকে কুমড়ো গাছ আছে, এদিকে লাউ আছে, তারপরে টমেটো তো আছে, গাজরও আছে প্রচুর পরিমাণে, গাজর, ক্যারট, ক্যারটও প্রচুর পরিমাণে আছে। মিউনিসিপ্যালিটি থেকে কি সুন্দর দেখুন জলের ব্যবস্থা করা আছে, জলের পাইপেরও ব্যবস্থা করা আছে এখানে জল দেওয়ার জন্য। পেঁয়াজ গাছও আছে, দেখুন পেঁয়াজ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই ড্রামগুলো সাধারণত আছে এখানে, যখন আগাছা হচ্ছে, যে আগাছাগুলো যখন ওনারা কেটে ফেলছেন সেগুলো, এই আগাছাগুলো এর মধ্যে রাখা হয়, পরবর্তীকালে পচে গিয়ে এখানে সার হচ্ছে, সেই সার দিয়েই আবার গাছপালাতে রাখা আছে। সাধারণত এখানে জৈব সার দিয়েই সমস্ত চাষাবাদগুলো হয়ে থাকে, কোনোরকম রাসায়নিক সার এখানে ইউজ হয় না। কত সুন্দর একটা আইডিয়া বলতে পারুন, এই আইডিয়া বহু বছর ধরে এখানে চলেছে, আর বয়স্ক লোকেরা, হ্যাঁ, তারা এসে যেভাবে খাটাখাটনি করেন, যারা যত্নের সহকারে সমস্ত কিছু উৎপাদন করেন, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো কেউ তার মধ্যে অনেকে আছেন যারা একটা সবজিও নিজেদের জন্য করেন না, সবই ফুড ব্যাংকের জন্য করেন। গভর্নমেন্ট থেকে এখানে সাইনবোর্ডও দেওয়া আছে কমিউনিটি গার্ডেন, দেখুন এখানে ছবিও দেওয়া আছে, এটা মনে হয় গত বছরের ছবি, কী কী ফলন হয়েছিল, টমেটো, লঙ্কা, ঢেঁড়স, বেগুন, ক্যারাট, সমস্ত কিছু এখানে উৎপাদন হয়, এবং এটা খুব অ্যাপ্রিসিয়েট করে সরকার থেকে যারা এখানে পার্টিসিপেট করে, সরকার এদের খুব অ্যাপ্রিসিয়েটও করে যে তারা একটা কমিউনিটির জন্য ভালো কাজ করছে, এবং জায়গাটাও খুব সুন্দর করে রাখছে, কোনো রকম অপরিচ্ছন্নতা আর কোনো কিছু নেই, কোনো প্লাস্টিক বা কোনো কিছু নেই, যা আছে সব কী সুন্দর, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার মানুষকে আমি দেখেছি স্বতঃস্ফূর্তভাবে এই কাজের জন্য এখানে আসেন। মানে আমি চাইলে আমি যে কোনো সময় এসে তাদের সঙ্গে হাত লাগাতে পারি, অলওয়েজ ইউ আর ওয়েলকাম। কাজ করতে করতে হাঁপিয়ে গেলে পরে এখানে সুন্দর করে বসার ব্যবস্থা আছে, এই মুহূর্তে আমব্রেলা, বড় ছাতাটাকে খুলে রেখেছেন, ওটা বসার আগে আমব্রেলাটা খুলে নিয়েও আপনারা বসতে পারেন, এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা। এই কমিউনিটি কিচেন কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, এরকমভাবে হয়তো আমাদের দেশেও কোনো না কোনো একদিন
শুরু হতেই পারে, এবং শুরু হলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়। কমিউনিটি কিচেন কনসেপ্টটা খুবই ভালো, মানে বাচ্চা বুড়ো সবাইকে, মানে আমাদের ধরুন যে যে পাড়ায় এটা হতে পারে, সেই পাড়ার সবাই এই কাজে এলে পরে জায়গার পরিবেশটাও খুব সুন্দর হয়, এবং এটা বাচ্চাদের হাতে কলমে অনেক কিছু জানতেও পারে। এখানে এই সমস্ত দেশে মানে এডুকেশন সিস্টেমের মধ্যে বাচ্চাদের কীভাবে সমস্ত কিছু ফলানো হয় সেটা খুব কিন্তু ছোটোবেলা থেকে জানানো হয়, এবং তাদেরকে প্রত্যেকে ফার্মে পাঠানো হয় এবং হাতে কলমে। আমার মেয়ে যখন আরও ছোট ছিল, হ্যাঁ, তখন কিন্তু বিভিন্ন ফার্মে যেত, এবং ফার্মে গিয়ে চেরি বা অন্যান্য যে সমস্ত শাকসবজি প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে হয় সেগুলো কিন্তু ওরা হাতে কলমে শিখতো যে কীভাবে হয়। ওরা তাই জন্য জানে যে চাষিরা কীভাবে ফলন ফলায় এবং কীভাবে সেই ফসলটা বড় হয় এবং কীভাবে সেটা মার্কেটে আসে, পুরো ব্যাপারটা জানে। এটা কিন্তু একটা মানে জানার বিষয়, একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে তাকে একটা ভালো এডুকেশন সিস্টেম। তো আমাদের দেশেও এটা ভাবা যেতে পারে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, সবাই খুব খুব ভালো থাকুন।